লাস্ট মিনিটে ট্রেনে উঠলাম, উড়ি বাবা, নইলে আমি স্টেশনে পড়ে থাকতাম, আমার ব্যাগ ট্রেনে করে চল। বারবার বললাম ট্রেন ছাড়ার সময় একটা মিস কল দিতে, দিল না, দায়িত্ব জ্ঞানী। কোথায় গেল? বাথরুম গেছে। ছোট ভাই যেন দায়িত্ব জ্ঞানের জ্যান্ত উপমা, বাথরুম গেছে, সঙ্গে আমার ব্যাগটা নিয়ে গেছে। জয়রামকৃষ্ণ দেখে আসি। রামকৃষ্ণ আপনার সঙ্গে উনি কোথায়? সভ্য ছোট লোক কথা না, লজ্জা লাগে না? রামকৃষ্ণ আমার ব্যাগ। আরে এটা এরোপ্লেন নয়, এটা গাড়ি, ভালো করে চালান। ও পেটে মাল পড়লে আমার গাড়ি এরোপ্লেন সব সমান, শুধু পাশে এয়ার হোস্টেস নেই। হ্যালো হ্যালো ছোট ভাই, আমি দুলাল, রং নাম্বার। হ্যালো হ্যালো, কাটবেন না ছোট ভাই, আমি মরে যাবো। হ্যালো, ওই যে মনে পড়ছে, ওই যে আমি জলের বোতল আনতে গেলাম, আপনার কাছে ব্যাগ রেখে দিয়ে গেলাম। আমি দুলাল, আপনি সুদুলাল? ও ও ও, হ্যাঁ 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 হ্যাঁ, দুলাল বলুন। আপনি ট্রেনের কোন দিকে ছোট ভাই? আমি ট্রেনে নেই। ট্রেনে নেই মানে? মানে আমি ট্রেন মিস করেছি। চিন্তা করার কোনো ব্যাপার নেই, আমি বাই রোড আছি, বর্ধমান থেকে ট্রেনটা ধরে নেবো। ডোন্ট ওয়ারি। আমার ব্যাগ কোথায় ছোট ভাই? ওর মধ্যে তো আমার সার্টিফিকেট, ওগুলো না থাকলে তো আমি ইন্টারভিউ দিতে পারবো না ছোট ভাই। আরে আপনার ব্যাগটা ঠিক আছে, আমার কাছেই আছে, বর্ধমানে গিয়ে আমি 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 আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ এক মিনিট ছোট ভাই, একটু ধরুন তো। আচ্ছা একটা কথা ছোট ভাই, আচ্ছা মানে আপনি চোর নাম তো? আরে চোর হলে এতক্ষণে ফোনটা সুইচ অফ করে পালিয়ে যেতাম। হ্যাঁ সে তো, সে তো ঠিক, সে তো ঠিক। আমি মাঝে মাঝে আপনাকে ফোন করব, আপনি ইনফর্ম করবেন ট্রেনটা কত দূর, ঠিক আছে? হ্যাঁ নিশ্চয়ই 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 করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয়রাম কৃষ্ণ। হ্যাঁ না, এই যে টিকিট। দুঃখের কথা কি বলবো স্যার, টিকিট নেই। চলুন স্যার, আসুন আসুন স্যার। রামকৃষ্ণ দিদি স্যার, ট্রেনে স্যার, এদিকে আয় এদিকে আয় স্যার। আরে এদিকে আয়। রামকৃষ্ণ দিদি স্যার, টিকিট আনা স্যার, আমার ব্যাগে আছে স্যার। ব্যাগ থেকে টিকিটটা বার করে দেখা স্যার, ব্যাগটা তো অন্যজনের কাছে আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, তোর টিকিট অন্যের ব্যাগে কি করে ঢুকলো? না স্যার, ব্যাগটা আমার। ও টিকিটটা তোর নয়। রামকৃষ্ণ দিদি স্যার, টিকিটটা আমার, ব্যাগটা আমার স্যার। তুই যখন তোর তখন অন্যের কাছে গেল কি? আর জাগে জাগে বিড়িতে সব কিছু হয়, এখন যা ব্যাগটা নিয়ে এনে টিকিটটা দেখা। স্যার লোকটা তো স্যার ট্রেনে নেই স্যার। হ্যাঁ তাহলে কি দাঁড়ালো? প্যাসেঞ্জার ট্রেনে আছে, টিকিট ট্রেনে নেই। তাই তো দাঁড়ালো স্যার 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 ফাইট করবেন না স্যার, বিশ্বাস করুন, আমার মানি ব্যাগটা না ওই ব্যাগেই আছে। ও অ্যাক্টিং করছিস? না, খুব ভালো অ্যাক্টিং করছিস। হ্যাঁ অনেকক্ষণ ধরে তোর অ্যাক্টিং দেখছি। আচ্ছা বাংলা ফিল্ম টিম দেখিস? হ্যাঁ স্যার। এক কাজ কর তো, ওই বাংলা ফিল্ম থেকে গরম গরম দু চারটে ডায়লগ ছাড় তো, পছন্দ হলে ছেড়ে দেবো। রামকৃষ্ণ দিদি স্যার, আমি তো আর্ট ফিল্ম দেখি স্যার, ওখানে না গরম গরম ডায়লগ থাকে না, গরম গরম অন্য সব। হ্যাঁ স্যার আমি বলবো, বল। হেই সালাম মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। মিঠুন দা, মিঠুন চক্রবর্তী আমার বাবা, 1000 টাকা দে। কেন স্যার? মিঠুন চক্রবর্তী তোর বাবা? তুই তো বড় লোকের ছেলে, মাল ছাড় মাল ছাড়। আমার কাছে টাকা নেই স্যার। আমি বালি বোড়াও নই, জল ধরাও নই, একেবারে চাঁদ কোখরো, এক ছোলে ছবি করে দেবো। অ্যাক্টিংটা কেমন করলাম বল? ভালো স্যার। ওই মালটা কোথায় গেল? কে স্যার? আরে ছেলে দুলে দুহা তুলে ঠুমকা দে ঠুমকা দে বাংলা স্টাইলে, ঠুমকা দে ঠুমকা দে বাংলা স্টাইলে।